এটা হচ্ছে ইডি, আর মহিষাসুরের হাতে যে ঢালটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিবিআই। কিন্তু মহিষাসুরের হাতে একটা খাড়া ঢাল আছে আর কারোর হাতে একটা ইডি সিবিআই আছে। কিন্তু ওদের এইটাও মনে রাখতে বলবো, মা দুর্গার হাতে একটা ত্রিশূল আছে, এটাও না বলবো। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়কে জানাই স্বাগতম। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়কে জানাই স্বাগতম। হিমাংশু ভট্টাচার্য মহাশয়কে এবং তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করছে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারি হালদার। এরপর জেলা পরিষদে পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী শম্পধারা মহাশয়াকে সম্বর্ধনা জ্ঞাপন করব, সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আমাদের তৃণমূল তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সভাপতি রঞ্জিত হালদার মহাশয়, সকলে হাততালি দিয়ে ওনাদের সম্বর্ধনা জানান। দেবন মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের গোপাল শর্মা। আমাদের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিরণ মণ্ডল মহাশয়, সভাপতি রঞ্জিত হালদার মহাশয়, বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মোডে তিনি উদ্বোধন করেছেন, কাজেই আপনারা সকলেই আমরা মানে অন্যান্য বছরে দুটো বছরে আমরা যেমন ভাবে আমরা পুজো আমরা শুধু নিয়ম মাফিক করেছি, এবছরটা পুরোটাই অন্যরকম, সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। বা আমরা মানে দুর্গাপুজোতে এই পাঁচটা রাসবিহারী এখানে আছে, ধন্যবাদ জানাবো এখানে আমন্ত্রিত করার জন্য, থ্যাংক ইউ। আমাদের অনারেবল এমআইসি আছেন আর এখানে অনেক বিশিষ্টজন আছেন। তেলিপুকুর সুকান্ত স্মৃতি পুজোতে এখানে আগের বারও এসেছিলাম, আশা করছি নেক্সট দু তিন দিন আবার আসবো ঘুরতে। তো ধন্যবাদ জানাবো, বেশি কিছু আমি বলবো না, শুভ শারদীয়া, ভগবানকে এটাই প্রার্থনা করছি কি বৃষ্টি যদি আর নেক্সট তিন চার দিনে যদি আর বৃষ্টি না হয় আর কি, তাহলে আপনারা সবাই ভালো করে সুস্থভাবে পুজোটাকে ভালো করে আনন্দ করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমাদের তেলিপুকুর সুকান্ত সঙ্গে এই সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেছেন বাংলার মা বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমি প্রণাম জানাই, মা দুর্গার প্রতিও আমার প্রণাম রইল। এই সুকান্ত সঙ্গের সঙ্গে জড়িয় মধুদা, তার ছবি আমাদের সামনে আছে, তার প্রতি আমার শ্রদ্ধা রইল। আজকের অনুষ্ঠানে যার কথা এই যুবক বন্ধুরা উপস্থিত হয়েছেন, কিন্তু বৃদ্ধ বয়সেও যাদের যুবক হওয়ার স্বপ্ন আমরা দেখি,
দেবাংশুকে দেখে ওর কথাই আপনারা শুনবেন, আমি বেশি কথায় যাব না। রাজনৈতিক মঞ্চে তো আপনাদের সঙ্গে দেখা হয়, আজকে উৎসবের মঞ্চে আমি প্রথমেই প্রণাম জানাই, মঞ্চে এতক্ষণ উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী স্বপন দা, মঞ্চে উপস্থিত আছেন জেলার এসপি সাহেব, যাদের তত্ত্বাবধানে এই উৎসবগুলো আমরা নিশ্চিন্তে পালন করতে পারি প্রত্যেকটা মানুষ, যাদের দিন রাত পরিশ্রমের জন্য আজকে বাংলা যে কোনো পরিস্থিতিতে একটা শান্তিপূর্ণ জায়গা, শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা হয়ে উঠেছে। মঞ্চে যে সকল জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন তাদেরকে অনেক অভিনন্দন জানাই। রাসবিহারীরা উপস্থিত আছেন, তিনি আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন এখানে, আমি রাসবিহারীদাকে অভিনন্দন জানাই তার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য, রাজনৈতিকভাবে আরও একবার সাফল্য পাওয়ার জন্য, এবং আপনাদের সকলকে প্রণাম জানাই। আজকে মহাচতুর্থীর শুভেচ্ছা, মা এসে গেছেন, মানে শাস্ত্রমতে আর দুদিন পর ষষ্ঠী থেকে দুর্গাপুজো শুরু। গত দু বছর ধরে করোনার জন্য অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি, প্যান্ডেলে ঢুকলেই মাস্ক কোথায়, এ ওর সামনে যাবেন না, ওইখানে যাবেন না, অনেক ঝামেলা। মা দুর্গা মহিষাসুর বধ করেছেন, মা দুর্গাই চন্ডমুণ্ড বধ করেছেন, মা দুর্গাই করোনাকেও বধ করেছেন, এবং মা দুর্গা যে বধ করেছেন তার সঙ্গে সেনাবাহিনীর ভূমিকায় যারা কাজ করেছেন, অবশ্যই রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন, রাজ্যের স্বাস্থ্যকর্মীরা এবং সাধারণ মানুষ, আপনারা যারা নিয়ম মেনেছেন, প্রত্যেকটা প্রশাসন যে নিয়ম দিয়েছিল তাই কিন্তু করোনাকে আমরা জব্দ করতে পেরেছি, নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অসুরকে তো কখনোই নির্মূল করা যায় না, তাকে নিয়ন্ত্রণে আনা যায়। সেই মায়ের কাছে প্রার্থনা করি আগামী দিনেও আমাদের প্রত্যেকের জীবনে, আপনারা যারা আছেন তাদের প্রত্যেকের জীবনে যেটুকুনি দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা সমস্ত কিছু মা মুকুব করে দিন, সমস্ত কিছুকে মা নির্মূল করে দিন, মা সেই আশীর্বাদ করুন। পরের বার মা যখন আসবেন আরও শস্যপূর্ণ একটা বসুন্ধরাকে সামনে রেখে মা আসুন। রাজনৈতিক হানাহানি, দেশে বিদেশের মধ্যে যুদ্ধ, এই সমস্ত কিছু আস্তে আস্তে মানুষের সুবুদ্ধি ফিরুক, এই প্রার্থনা মায়ের কাছে করি। এবং আমরা যেন একে অপরের সঙ্গে মেশার আরও একটু সময় পাই, মা এই সুযোগটা দিন। আপনারা বলুন তো, সত্যি সত্যি পুজোর চার দিন বাদে এখন কি আর মেশার সময় আছে একে অপরের সঙ্গে? আমার মনে আছে আমি যখন ধরুন 6 বছর 7 বছর 8 বছর সবাই মিলে মাঠে খেলতে যেতাম, এখনো মাঠে অনেকে খেলতে যান কিন্তু সংখ্যাটা কত কমে গেছে, কারণ হচ্ছে এখন দুই ভাই পাড়ের প্রতিবেশী দুই ভাই মিলে একে অপরের ছাদে বসে গেম খেলছে, কি গেম, পাবজি, মোবাইলের মধ্যে বসে আছে, ফোনের মধ্যে। একদিন আমার ভাইকে আমি দেখি ছাদের উপরে বসে কাকে বলছে বোম মার বোম মার, এই ভয় পেয়ে গেছি কাকে বোম মারতে বলছে, পরে দিকে ওটা পাবজি বলে একটা গেম আছে ওতে বোম মারতে বলছে। তার মানে কি, মোবাইলের মধ্যে সীমাবদ্ধ, মাঠে যাচ্ছে না। দুর্গা পুজোর চারটে দিন পাশের চেয়ারে বসে প্রতিবেশীর সঙ্গে একসঙ্গে বসে খিচুড়ি খাওয়ার দিন, আর পুজোর চারটে দিন সেই সমস্ত মানুষদের সঙ্গে দেখা হওয়ার দিন, রোজকার ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা যাদেরকে আমরা দেখার সময় পাই না। মায়ের কাছে প্রার্থনা করি, মা শুধু চারটে দিন না আরো বেশি দিন দাও আমাদের একসঙ্গে মেলার, এবং এটা পরিবারের মধ্যে এসছে, আমার ফ্যামিলি এখনো আমরা 91টি পরিবার, আমরা আমার বাবা এবং চার কাকা আমরা সব এক জায়গাতে থাকি, কিন্তু এখন আস্তে 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 ভেঙে যাচ্ছে, সবাই এখন আলাদা, এখন এক ভাই আলাদা হয়ে গেল, সে তার স্ত্রী আর সন্তান, ব্যাস নিউক্লিয়ার ফ্যামিলি। এবার যত আলাদা হয়ে যাচ্ছে, এবং আমি এখনো এই জিনিসটাও একটা ভয়ঙ্কর ব্যাপারের দিকে যাচ্ছে, যে যত আলাদা হয়ে যাচ্ছে একে অপরের নিজেদের লোকেদের সঙ্গেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এবং আগামী দিনে তো আরও খারাপ সময় আমাদের জন্য আসছে স্বাভাবিকভাবেই, জনসংখ্যা নিয়ন্ত্রণটাও একটা ফ্যাক্টর। আমার ঠাকুমার 6 জন সন্তান ছিলেন, আমার 4 কাকা আর 2 পিসি, তার মানে আমরা সবাই তো কাকা পিসি পেয়েছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু আর কাকা পিসি পাবে না, কারণ সব মা বাবাই এখন একটা সন্তান নিচ্ছেন, কাকা পিসির গল্প নেই। আর আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা যারা একে অপরের সঙ্গে মেশা বন্ধ করে দিচ্ছি, এই মোবাইল ফোনের মাধ্যমে তাদের মনের ভেতরে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করছে কিছু চক্রান্তকারীরা, সাম্প্রদায়িক বিষ, সামাজিক ঘৃণার বিষ, উঁচু নিচুর বিষ, জাতের বিষ, ধর্মের বিষ, আমাদের কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ছেলে মেয়েদের ঠেলে ঠেলে মাঠে পাঠান, আছার খাক, পায়ের থেকে 2 ফোঁটা রক্ত বেরোক, জানবেন ছোটবেলায় যদি মাঠে আছাড় খেয়ে পড়ে 2 ফোঁটা রক্ত বেরোয়, বড় হয়ে তাহলে দাঙ্গায় জড়িয়ে 2 ফোঁটা রক্ত বার করতে হবে না, ছোটবেলার ওই রক্তটাই শেষ রক্ত। তাই আমার মনে হয় সবাই মিলে আমরা একসাথে মায়ের কাছে এই প্রার্থনা করি, আমরা যেন আরো ভালো থাকি, একসঙ্গে থাকি, জোট বেঁধে থাকি, আর একটা শক্তিশালী বাংলা, শক্তিশালী ভারতবর্ষ তৈরি করি। মা আছেন, মা আপনাদের সবাইকে খুব ভালো রাখুন। জয় বাংলা, বন্দে মাতরম, থ্যাংক ইউ। ধন্যবাদ দেবাংশু ভাইকে, সকলকে অনুরোধ করবো আমাদের প্রজ্বলনের মধ্যে কিনে নিচ্ছে, আমরা যদি 6 বছর ধরে তো আমরা রিনিউ করে যাচ্ছি আমরা, সুমেন্দু বাবুর কথা অনুযায়ী এটা পঞ্চায়েত মোটাবার কি হলো,
আমরা তার আগেও করেছি এই ক্লাব। আপনি বলুন তো, করোনার সময় সবার আগে এই ক্লাবগুলোই তো পাশে দাঁড়িয়ে ছিল মানুষের, কারণ ক্লাব তো সবচেয়ে ক্লোজ মানুষের, সবচেয়ে কাছাকাছি থাকে। এই ক্লাবগুলোই তো বিভিন্ন প্রোগ্রাম নেয় সমস্ত জায়গাতে, বিভিন্ন ক্লাব আছে যারা এই টাকা দিয়ে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন করেছে। সেই কারণেই ভারত থেকে পশ্চিমবঙ্গের মাটি থেকে স্পেশালি যদি দেখেন, এবার এত সাকসেসফুল ক্রীড়াবিদ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, শুধু বড় লেভেলে বলছি না, আমি রাজ্য স্তরেও বলছি। বহু মানুষ আছেন যারা বলেছেন লোকাল ক্লাবের হেল্প নিয়ে আমি করতে পেরেছি। তো অনেক ব্যাপার থাকে এগুলো, ওরা বুঝবেন না, আসলে ওরা অন্ধ বিরোধিতাই করে যান, কি করবো। দেখুন ইডি সিবিআই এটা হচ্ছে ইডি, আর মহিষাসুরের হাতে যে ঢালটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিবিআই। কিন্তু মহিষাসুরের হাতে একটা খারা ঢাল আছে, আর কারোর হাতে একটা ইডি সিবিআই আছে। কিন্তু ওদের এইটাও মনে রাখতে বলবো, মা দুর্গার হাতে একটা ত্রিশূল আছে, এটারও না বলবো। আমরা দেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির বাগে যেখানে দেখতে পাচ্ছেন দেবাংশ রয়েছে, খুব সুন্দর রাস্তে জীবন ভাই তিনি নিজের মোবাইলে কিন্তু বন্দী করছেন সেই ছবি। পাশাপাশি একইভাবে আজকে চলছে, আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন দেবাংশু, তার সঙ্গে কথা বলবো সরাসরি দেখতে পারে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে সে পুরস্কারই পায়। এবারে কি মনে হচ্ছে, কতটা এবারে আপনার ভালো লেগেছে পুজো দেখে বা মূর্তি দেখে? দেখুন আমি তো কলকাতাতেও লাস্ট কয়েকদিন কলকাতাতেও ঘুরেছি, তো আমি এখন অব্দি যতগুলো ঠাকুর দেখলাম আমার কাছে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ প্রতিমা এটাই এখন অসাধারণ। সবচেয়ে বড় কথা দেখুন, মানে এরকম ফলের বীজ দিয়ে বানানো এবং ফলের বীজ দিয়ে বানানোর পরও নিখুঁতভাবে মায়ের মুখটা বজায় রাখা, যেটা কঠিন হয়ে পড়ে সেটাকে করা, মানে তাকিয়ে থাকলেও যেন মনে হয় আধা ঘন্টা দেখতেই থাকি বসে, সত্যি এত সুন্দর হয়েছে। আমি এইটুকুনি বলবো, অসাধারণ যে শিল্পী বানিয়েছেন, আমি সত্যি তার নাম জানি না, আমি তাকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই তার এই শিল্পকলার জন্য। এবং মণ্ডপ যারা বানিয়েছেন, বুঝতে পাচ্ছি ট্রাইবেলের কোনো একটা থিমের ওপরে এবারের মণ্ডপ হয়েছে, তাদেরকে অনেক অভিনন্দন জানি, খুব ভালো লেগেছে। মানে কলকাতায় তো অনেক জায়গায় ঘুরেছো, বর্ধমান কি একটু পেছিয়ে আছে মনে হচ্ছে না? ঠিক লড়াই চলছে, কেউ কারোর থেকে পিছিয়ে নেই, কেউ কারোর থেকে পিছিয়েও থাকেও না, সবাই সবার নিজস্ব গুণে এগিয়ে থাকে।
কেউ এগিয়ে নেই, কেউ পিছিয়ে নেই। আপনি কলকাতায় বর্ধমানের মতো সীতাভোগ পাবেন কোথাও? আবার বর্ধমানে হাওড়া ব্রিজ পাবেন? সবার স্পেশালিটি আছে। আপনি এত সুন্দর মাইক নিয়ে প্রশ্ন করতে পারেন, আমি কিন্তু পারবো না। আবার আমি যে উত্তর দিতে পারবো আপনি পারবেন? রাজ্য সরকার 7,000 টাকা করে দিচ্ছে, সেটা হাইকোর্টে গেছিল। আরে হাইকোর্টে গেছিল, তারপরে কি থাপ্পড় খেয়েছে? তো মা দুর্গার পুজো হচ্ছে, ওদের তাতেও সমস্যা। আচ্ছা দুর্গার পুজো হলে কাদের সমস্যা? অসুর দেখতো দুর্গার পুজো হোক, ওটা কে চায় না? একমাত্র অসুররা চায়। বিরোধীরাই চিনিয়ে দিয়েছে তারাই আসল অসুর। আরে একটা দুর্গা পুজোকে টাকা দেওয়া কেন? আপনি বলুন, এই যে ধরুন একটা পুজো হচ্ছে, এই মূর্তি যিনি বানিয়েছেন তার সংসার চলবে একটা মূর্তির ওপর, যারা প্যান্ডেল তৈরি করেছেন, যারা তার ভেতরে বাসের স্ট্রাকচার করেছেন, যে পুরোহিত পুজো করবেন, যে ফুলের মাসি ফুলের যোগান দেবেন, যিনি ইলেকট্রিশিয়ানের কাজ করেছেন, যে ঢাকি কাকু ঢাক বাজাবেন, প্রত্যেকটা মানুষ। প্লাস আপনি যদি এটা ডিরেক্ট ধরেন, ইনডিরেক্ট যদি ধরেন, এই একটা প্যান্ডেল তৈরি হলো, তার বাইরে এখন 4 দিন আইসক্রিমওয়ালা বসবেন, ফুচকাওয়ালা বসবেন, ঘুগনিওয়ালা বসবেন, এই সমস্ত কিছু একটা ইকোনমি বহু জায়গায়। আমি বলছি এটা তো তাও শহর, গ্রামের দিকে 1-1.5 লক্ষ টাকা বাজেটে পুজো হয়। সেই সমস্ত পুজোগুলো কিন্তু 60,000 টাকাটার জন্য বেঁচে আছে, কারণ করোনার পর তাদের কেউ চাঁদা দিচ্ছে না, বিজ্ঞাপন পাচ্ছে না। সেই পুজোটা যদি বন্ধ হয়ে যায় একসাথে এতগুলো পেমেন্ট। আমাদের দেবাংশুদা চলে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন কলকাতা। একে একে সমস্ত অতিথিরা চলে যাচ্ছেন।